প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঝিনাইদহের গাজী কালু চম্পাবতীর মাজার প্রাঙ্গণ থেকে আমি নয়ন খন্দকার আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজ আমরা এসেছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে। এই গ্রামে রয়েছে ঐতিহাসিক গাজী কালু চম্পাবতীর মাজার। আজ আমি আপনাদেরকে দেখাবো গাজী কালু চম্পাবতীর মাজারটি। বাবারে তো দরবারেতে পাগলের মেলা, বাউল শিল্পীর এই গানের সাথে যথেষ্ট মিল রয়েছে গাজী কালু চম্পাবতী মাজারের দৃশ্যপটটি। অসংখ্য ভক্ত পাগল আর আশেখানদের পদচারণায় ভরপুর থাকে মাজার দরবারটি। সন্ন্যাসী হয়ে মাজারের ভেতরে বা বাইরে কেউ গান করছেন, কেউ বা দরবারে শুয়ে থাকা বাবাকে ডাকছেন, আবার অনেকে তাদের মনোবাসনা পূর্ণের জন্য মাজারের সামনে প্রাচীন বটবৃক্ষের লতায় তাবিজ বেঁধে রেখে যাচ্ছেন। অনেকে মানত হিসেবে মাজারের চাল ডাল হাঁস মুরগি ও নগদ টাকা দান করছেন। জি দর্শক বন্ধুরা, এমনটি দেখতে পাবেন যদি যান কখনো গাজী কালু চম্পাবতীর মাজারে। ঠিক বেলা 11:30 দিকে কালীগঞ্জ শহর থেকে বারো বাজারের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু। বরাবরে না, এবারও সাথে রয়েছেন সাংবাদিক সহকর্মী মিজানুর রহমান। আপনারা কীভাবে যাবেন সেটিও জানিয়ে দেবো যেতে যেতে। গাজী কালু চম্পাবতীর মাজারটি রয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে। জেলা শহর থেকে মাজারটির দূরত্ব 29 কিলোমিটার, আর কালীগঞ্জ উপজেলা শহর থেকে মাজারটির দূরত্ব 13 কিলোমিটার। মাজারটি দেখতে হলে আপনাদেরকে প্রথমে যেতে হবে বারো বাজারে। আপনারা বাস, সিএনজি, লেগুনা, ইজি বাইকে করে বারো বাজারে যেতে পারবেন। বারো বাজার বাস স্ট্যান্ডে নেমে ঠিক পূর্ব দিকে রাস্তা দিয়ে যেতে হবে বাদুরগাছা গ্রামে। বাস স্ট্যান্ড থেকে বাদুরগাছা দূরত্ব 1 কিলোমিটার। ইচ্ছে করলে পায়ে হেঁটে অথবা ভ্যান যোগে যেতে পারবেন বাদুরগাছায়। সেখানে গেলে চোখে পড়বে গাজী কালু চম্পাবতীর মাজার। কথা বলতে বলতে আমরাও পৌঁছে গেছি গাজী কালু চম্পাবতীর মাজারে। চলুন মাজারটি ঘুরে ফিরে দেখি, আর সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিই এর সূচনা, গল্পকথা বা ইতিহাস। বিভিন্ন তথ্যপাত্র থেকে জানা যায় বৈরাট বা বিরাট নগরের শাসক দরবেশ শাহ সেকেন্দারের পুত্র গাজী আর কালু সেকেন্দারের পোষ্যপুত্র। কালু গাজীকে অত্যন্ত ভালোবাসতেন এবং সর্বত্র তাকে অনুসরণ করতেন। সংসারে বৈরাগী গাজী কালুকে সাথে নিয়ে প্রায় 7 বছর সুন্দরবনে নিরুদ্দেশ থাকার পর ফিরে আসেন বাদুরগাছা গ্রামে। এ এলাকার মুকুট রাজা, যিনি অন্যত্র রামচন্দ্র বা শ্রীরাম বলে পরিচিত। সুন্দরবন থেকে গাজী ও কালু এই শ্রীরাম রাজার দরবারে ফিরে আসলে তাদেরকে ফকির ভেবে তাড়িয়ে দেওয়া হয়। তখন তারা পাশের জঙ্গলে আশ্রয় নেয়। এরপর দৈবক্রমে রাজপ্রসাদে আগুন লাগে ও রানী অপহৃত হলে জ্যোতিষীরা রাজাকে গাজী কালুর শরণাপন্ন হতে বলেন। তখন শ্রীরাম রাজা গাজী কালুর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং কথিত আছে গাজী এক মুষ্টি ধুলা পড়ে প্রাসাদের দিকে ছুড়ে মারলে আগুন নিভে যায় এবং অপহৃত রানী উদ্ধার হয়। রাজা তখন ইসলাম ধর্মে দীক্ষা নিয়ে তাদেরকে প্রাসাদে ডেকে নিয়ে যান। কিছুদিন পর ব্রাহ্মণ রাজা মুকুট রায়ের সাথে গাজীর যুদ্ধ হয়। যুদ্ধে পরাজিত হয়ে রাজ পরিষদ সহ সবাই নাকি আত্মহত্যা করেন, কেবল রাজকন্যা চম্পাবতী ও তার ভাই জীবিত ছিলেন। এরপর গাজী চম্পাবতীকে বিয়ে করেন। সর্বশেষ বারোবাজারের বাদুরগাছা গ্রামেই তাদের জীবনের পরিসমাপ্তি ঘটে এবং সেখানেই তাদের মাজার গড়ে ওঠে। তাদের স্মরণে দূর দূরান্তের ভক্তবৃন্দরা প্রতি বছরই জাঁকজমকপূর্ণভাবে ওরস পালন করে আসছে। এছাড়া গাজী কালু চম্পাবতীর ইতিহাস সম্পর্কে রয়েছে আরও অনেক কিংবদন্তি। আসুন মাজারটি ঘুরে ফিরে দেখি। মাজারের পেছনে রয়েছে বিশাল আকৃতির একটি দিঘি। সেই দিঘির মাঝে রয়েছে মুকুট রাজা বা শ্রীরাম রাজার ধ্বংস হয়ে যাওয়া বাড়িটি। এছাড়া মাজারের সামনে রয়েছে একটি প্রাচীন বটগাছ। এই বটগাছের অসংখ্য বড় বড় লতায় বাঁধা রয়েছে হাজার হাজার তাবিজ। বিভিন্ন মানুষ তাদের মনোবাসনা পূর্ণের জন্য এখানে তাবিজগুলো বেঁধে রেখেছেন। এছাড়া মাজারের ভেতরে বা বাইরে কেউ গান করছেন, আবার কেউ দরবারে শুয়ে থাকা বাবাকে ডাকছেন। মাজারকে কেন্দ্র করে এর সামনে গড়ে উঠেছে বিশাল আকৃতির মার্কেট। প্রতি বছর ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবার ও ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার সহ বছরে এখানে 2টি ওরস হয়। ওরসে ভারতসহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ, ভক্ত বৃন্দ ও আশেখানদের পদচারণায় ভরপুর থাকে মাজারটি। প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে এখানে বসে মেলা। কিন্তু ওরসের সময় সেখানে কেউ বা জিকির করেন, আবার কেউ বা ভাবগানে মশগুল থাকেন। এ সময় অসংখ্য ভক্তবৃন্দ মাজারের দান বাক্সে হাজার হাজার টাকা সহ গরু, ছাগল, হাঁস, মুরগি দান করেন। মাজারের পাশে ভক্তবৃন্দদের থাকার জন্য একটি বড় বিল্ডিং করেছেন মাজার কমিটি। মাদার কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন বারোবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। আমরা এখন আছি গাজী কালু চম্পাবতীর মাজারে। আপনারা দেখতে পাচ্ছেন মাজারটি। পাশাপাশি আমরা এই মাজারের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে আপনাদেরকে অবগত করাবো। তার আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনের দিকে একটি বটবৃক্ষ। এই বৃক্ষের অসংখ্য লতা জুড়ে রয়েছে অনেক তাবিজ।
অর্থাৎ মানুষ তাদের মনোবাসনা পূর্ণের জন্যে বিভিন্ন মান্যত করে থাকেন এই তাবিজের মাধ্যমে। তো এখন আমরা কথা বলবো এই মাজারের খাদেম, উনি এখানে আমাদের সাথে আসেন, ওনার কাছ থেকে আমরা মাজার সম্পর্কে কিছুটা ধারণা নেব। আমার নাম মোস্তফা, আমি দরবারের খাদেম, এই গ্রামেরই সন্তান। এই মাজারটা সম্পর্কে আমাদের একটু বলবেন। এইগুলো বাঁধে মানুষে একিন বিশ্বাসে, এখানে সব কিছুর মালিকই আল্লাহ। এই যারা বেঁধেছে আল্লাহ পাক রব্বুল আলমিনে মহান অলির ওসিলাই, যদি আমার এই নিয়াত পুরা হয় আমি এখানে এই জিনিস দিয়ে যাবো, এভাবে বাঁধে। আমরা কারোর বাধ্যও নিষেধ করি না, কারোর বাধ্যও বলি না, কারণ একিন বিশ্বাসে, এটা বিশ্বাসেরই খেলা। এটা গাজি কালু চম্পাপতি এনাদের মাজার। এনাদের ইতিহাস সম্পর্কে আপনি কিছু বলতে পারবেন? এনারা ইসলাম প্রচারক, এ দেশে আসেন ইসলাম প্রচার করতে। যখন এনারা এদেশে ইসলাম প্রচার করতে আসে তৎকালীন আমলে ছিলেন শ্রীরাম রাজা। শ্রীরাম রাজার সাথে ওনাদের ইসলাম প্রচার নিয়ে যুদ্ধ হয়। শ্রীরাম রাজাকে যুদ্ধই পরাজয় করে উনি সর্বপ্রথম ইসলামের, শ্রীরাম রাজাই ওনাদের কাছে মুসলমান হন। এই চার অপর সাইডই শ্রীরাম রাজার বাসভবন, চারিপাশে গড় কাটা মদ্দির রাজার বাড়ি। এই যে দিঘিটা, দিঘিটার মাঝখানে দিঘিটা কতটুকু এলাকা জুড়ে আছে? এই দিঘিটা 101 বিঘে জায়গা নিয়ে জুড়ে আছে। জি, আর এখানে মূলত আপনি কী দায়িত্ব পালন করেন? আমি এই দেখাশুনো খাদেমের দায়িত্ব পালন করি। এখানে কি অনেক জায়গার থেকে লোকজন আসে দেখতে? আসে বিভিন্ন জায়গার বিভিন্ন জন এখানে আসে, অনেক জায়গারই বাংলাদেশের লোকই তো আসে, ওরুষের সময় ভারতের লোকেও আসে এখানে। আমরা শুনেছি যে এখানে প্রতি বছর ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবারে এখানে একটা ওরুষ হয়, এটা কি সঠিক? ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবারে একটা ওরুষ হয়, ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবারে একটা ওরুষ হয়, বছরে 2 বার। জি, আচ্ছা, এই মাজারটা তো দেখছি যে অনেক শ্রীবৃদ্ধি হয়েছে, এর আগে আমরা এইভাবে দেখিনি। এখন দেখছি যে অনেক পাশে দোকান হয়েছে, মার্কেট হচ্ছে, পাশাপাশি এরিয়া বড় হয়েছে এবং অন্যান্য স্থাপনাগুলো তৈরি করা হচ্ছে। তো এটা কীভাবে সম্ভব হচ্ছে? এটা এ যাবতে যারা আগে কমিটি ছিল তারাই কিন্তু এই জায়গাটা সৌন্দর্য করে নাই। এখন আমাদের এখানে যে কমিটির মূল আছে আবুল কালাম আজাদ চেয়ারম্যান, ইনি সভাপতি, উনি আসার পরে এই দরবারের টাইলস, তারপরে ওই যে মার্কেট, ওই বিল্ডিং সমস্ত সবই তারই উন্নয়নের অবকাঠাম। উনি এই দরবারে যা টাকা পয়সা আয় ইনকাম হয় উনি ওখান থেকে আর উনার গাঠির নিজস্ব তহবিল থেকেও দিয়ে এই দরবারটা উনি উন্নয়ন করেছেন। এবং উনি রাত দিন 24 ঘন্টা এই দরবারের পিছনে শ্রম দেয় এবং উনি একজন দরবার ভক্ত লোক, আমাদের গ্রামেরই, এই বাদুরগাছা গ্রামেরই সন্তান, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান এবং এই গাজী কালু মাজারের সভাপতি আবুল কালাম আজাদ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমরা একটু জানতে চাই, সেটা হচ্ছে যে মনে করেন যে মাজারটাকে কেন্দ্র করে তো একটা দর্শনীয় স্থান মতো হয়েছে, তাই না? অনেক জায়গাতে লোকজন আসে, তো এখানে কী ধরনের ভক্তবৃন্দ বা দর্শক এখানে আসে? দূর দূরান্ত থেকেই অনেক ভক্তবৃন্দ আসে, যারা মূলিতে তরিকাপন্থী লোক, যারা ফকিরতন্ত্র লোক, ইনারাই আসেন এবং এখানে এসে যারা রোগ বালা মুসিবাদ, এ আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মহান অলির ওসিলায় যাচ্ছি, এই ওসিলায় যদি আল্লাহর ওসিলায় যদি আমার এই নিয়াত পুরা হয় কি এই রোগ পুরা হয়, এইভাবে ওনারা খাসি মুরগি এখানে দিয়ে যায়। নির্ধারিত কোনো দিন আসে না, আপনি যে কোনো দিনে দিতে পারে? যে কোনো দিনই, সব দিনই মানুষজন আসে, সবই দিনই আসে এবং প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার এখানকার আছে আর কি, বৃহস্পতিবার একটা বার, বৃহস্পতিবারের দিন বেশি লোকজন আসে, আর বছরে 2 বার আপনার ওরুষ হয়। কোথায় থাকবেন, কী খাবেন? বারবাজারে থাকার কোনো আবাসিক হোটেল নেই, খাওয়া দাওয়ার জন্য আপনারা বাস স্ট্যান্ডের আশপাশে বেশ কয়েকটি ছোটোখাটো হোটেল পাবেন, সেখানেই পাবেন ভাত মাছ গোশ ডিম শাক সবজি খিচুড়ি সহ বিভিন্ন প্রকারের খাবার। ভালো কোনো হোটেল না থাকায় এখানেই আপনাদেরকে খাবার দাবার সেরে নিতে হবে। তবে ওরসের সময় হোটেলে অসংখ্য ভিড় থাকে, যার কারণে খাবার পাওয়া অনেকটা কষ্টকর হয়ে যায়। আর কেউ থাকতে চাইলে কালীগঞ্জ শহরে এসে আবাসিক হোটেলে থাকতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন।